আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিয়মিত সবার আগে চাকরির খবর পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আপনাদের সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুরক্ষা সেবার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন এক শাখায় মোট 5টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এখানে 5 নম্বর গ্রেডের কথা বলা হয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা মোট 15টি। বেতন স্কেলের কথা বলা হয়েছে 20তম গ্রেড 8,250 থেকে শুরু করে 20,010 টাকা। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন, এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এখানে যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নটর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলা। তবে শারীরিক ও প্রতিবন্ধী এতিম প্রার্থীগণ সকল জেলার লোক আবেদন করতে পারবেন। 4 নম্বর পদের কথা বলা হয়েছে কেশিয়ার। বেতন স্কেলের কথা বলা হয়েছে 17তম, 9,000 থেকে শুরু করে 21,800 টাকা। এখানে পদের সংখ্যা 1টি। এখানে যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা হলে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। এখানে যারা যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন সেটা এখানে দেওয়া আছে। 3 নম্বর পদের কথা বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারিক। বেতন স্কেলের কথা বলা হয়েছে 16তম, 9,300 থেকে শুরু করে 22,490 টাকা। এখানে যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাকারে প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 গতিসম্পন্ন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড আউট ডেট টেক্সের উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পোস্টের কথা বলা হয়েছে 60 মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেলের কথা বলা হয়েছে 13তম, 11,000 থেকে শুরু করে 26,590 টাকা। এখানে মোট পদ সংখ্যা 6টি। এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, ওয়ার্ড প্রসেসিং এর সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। 60 লিপি এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার ক্ষুদ্রাকারে প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 গতিসম্পন্ন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড আউটডোরিং টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নড়গাঁ, নটর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, খুলনা, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। তবে শারীরিক ও প্রতিবন্ধী এতিম সকল জেলার লোক আবেদন করতে পারবেন। এখানে প্রথম পদের কথা বলা হয়েছে কম্পিউটার অপারেটর। বেতন স্কেলের কথা বলা হয়েছে 13তম, 11,000 থেকে শুরু করে 26,590 টাকা। এখানে পদের সংখ্যা মোট 5টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাকারে প্রতি মিনিটে বাংলায় 20 ইংরেজিতে 30। এখানে 64 জেলার লোকেরাই আবেদন করতে পারবেন। এটা আবেদন করার নিয়ম
কিভাবে আবেদন করতে হবে সেটা আমি এখন বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে, তবে বয়সের কথা বলা হয়েছে 1 এপ্রিল 2023, সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী বীর মুক্তিযোদ্ধা শহীদ পুত্র কন্যার নাতি নাতিদের বয়সের কথা বলা হয়েছে সর্বনিম্ন 18 থেকে 30 বছর। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে 22 সেপ্টেম্বর 2022 তারিখে অনুযায়ী তাকে প্রার্থী বয়স 2 ও 3 নম্বর প্রার্থী বয়স 40 বছর হলে আবেদন করতে পারবে। তবে মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর হলে আবেদন করতে পারবেন। তবে বয়সের প্রমাণ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে 2 নম্বর বলা হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি বর্ণিত সরকারি 1 নম্বর কর্মীকের শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019-1, 2, 3 ও 5 কর্মীকের শূন্য পদের পূরণে বাংলাদেশের সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্রেডের কর্মকর্তা এবং নন গ্রাজুয়েটের কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 চার নং কর্মীকের শূন্য পদ পূরণের মন্ত্রণালয় ও বিভাগ সমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুসরণ করা হবে। এখানে অনলাইন আবেদনের পূরণ সংক্রান্ত নিয়ে আলোচনা করব। এখানে যারা পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক তারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখানে আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি ওখান থেকে দেখে নেবেন। এখানে অনলাইনে গিয়ে পরীক্ষা ফি শুরু তারিখ 10 এপ্রিল সকাল 10টা থেকে শুরু করে এবং আবেদন শেষ জমা দানের শেষ তারিখ 4 মে 2023 বিকাল 5 ঘটিকায়। এখানে আবেদন গিয়ে তাদের রঙিন ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300x80 পিক্সেল স্ক্যানিং করে তাকে নির্ধারিত ফর্মে আপলোড করতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন রঙিন কপি হতে হবে, রঙিন ছবি হতে হবে। তারপর এদের SMS এর ফি বাবদ তাকে একটি ইউজার আইডি দেওয়া হবে, ইউজার আইডি দিয়ে তাকে SMS এর মাধ্যমে 1, 2, 3 পদের জন্য 200 টাকা এবং চার্জ বাবদ 23 টাকা এবং 4 ও 5 নং পদের জন্য 100 টাকা, চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা SMS এর মাধ্যমে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। কীভাবে আবেদন দিবেন এক্সাম্পল দেওয়া আছে এখানে, SSD এখানে একটা ইউজার আইডি দিবেন, তারপর সেন্ড করতে হবে। তারপর তারা একটা রিপ্লাই SMS দিবে, দেওয়ার পর তারা একটা কোড পিনকোড দিবে, দেওয়ার পর আবার SSD ইয়েস পিনকোড দিয়ে সেন্ড করলে তাদের আপনার নির্ধারিত ফি কেটে নেওয়া হবে। তারপর বুঝতে অসুবিধা আমাদের কমেন্ট করে জানান, আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।